নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের শিক্ষকদের জন্য। এবার সরাসরি বিদ্যালয়গুলিকে চিঠি প্রদান আমরা দেখে নেব। দেখুন কি বলছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে চিঠি করা হয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি হাওড়া থেকে নোটিশ করা হয়েছে ইতিমধ্যে তিনটি স্কুলকে। কি বলছে দেখুন। ইট হ্যাজ কাম টু আওয়ার নলেজ দ্যাট এ র্যালি হ্যাজ বিন অর্গানাইজড ডিউরিং স্কুল আওয়ার্স বাই দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ ইয়ার স্কুল অন 23rd August 2024 23 তারিখে ছাত্র এবং শিক্ষকদের স্কুল আওয়ারে মিছিল বেরিয়েছিল, মিছিল হয়েছিল, র্যালি হয়েছিল। সাচ অ্যাক্টিভিটিস পুট স্টুডেন্টস আন্ডার থ্রেট অ্যাজ ইট ইজ নট সেফ অ্যান্ড দিস ইজ ভায়োলেশন অফ চাইল্ড রাইট। এটাকে, শিশুদের যে রাইট সেটাকে ভায়োলেশন করা হয়েছে বলছে। কিপিং দি অ্যাবাভ ইন মাইন্ড ইউ আর সো কস্ট টু এক্সপ্লেইন হোয়াই সাচ অ্যাক্টিভিটিস হ্যাপেন্ড ইনভলভিং দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ ইয়ার স্কুল। শোকজ করা হলো এই সমস্ত স্কুলকে। দেখুন কোন কোন স্কুল বলছে এখানে। বালুহাটি হাই স্কুল, আমরা একটু দেখে নেই কোন তিনটি স্কুল। বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল অ্যান্ড বন্ত্র রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, এই তিনটি বিদ্যালয়কে ইতিমধ্যেই কিন্তু শোকজ করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। দেখুন কি বলছে। ইউআর ডিরেক্টেড টু রিপ্লাই টু দিস শোকজ লেটার উইথিন 24 আওয়ার্স, আদারওয়াইজ স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন। নাহলে পরে কঠিন ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। কি কারণে এই র্যালি করা হলো তার উত্তর কিন্তু দিতেই হবে ডিপার্টমেন্টকে। আরজিকরের ঘটনা নিয়ে কিন্তু রেডি করেছিল এই তিনটি বিদ্যালয়, এবং যে সমস্ত জায়গায় র্যালি বা মিছিল দেখা যাচ্ছে সেখানে অনেক নিরপেক্ষ মানুষ থাকছেন, ছাত্রছাত্রীরাও থাকছেন স্কুলের সময়ের মধ্যে বা স্কুলের সময়ের বাইরে যে সমস্ত র্যালি হচ্ছে। সরকারিভাবে নির্দেশিকা দেওয়া হয়েছিল কোনোভাবেই ছাত্রছাত্রীরা যাতে এই সমস্ত র্যালিতে অংশগ্রহণ না করে বা যে কোনো প্রকার র্যালিতে অংশগ্রহণ না করে। তারপরে স্কুল আওয়ারে র্যালি করেছিল এই তিনটি বিদ্যালয় এবং তাদেরকে পরের দিনেই কিন্তু শোকজ করা হলো। ধন্যবাদ।